জেলে যেতে হচ্ছে সানি লিওনকে, কিন্তু কেন? বলিউডের বর্তমান সময়ের আলোচিত এবং সমালোচিত নায়ক এবং অভিনেত্রী সানি লিওন জিসম টু ছবির মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন তিনি, কিন্তু এরপরে সেভাবে তার কেরিয়ারে বিগ বাজেটের কোনো ছবি আসেনি। এমনকি অধিকাংশ সময়ই বলিউডের নতুন নায়কদের নায়িকা হতে হয়েছে সানি লিওনকে। এতদিনে সানির কেরিয়ারে পাওনা বলতে রোজ সিনেমায় শাহরুখের সঙ্গে আইটেম ডান্স। সানি লিওনের আশা ছিল রোজ এর আইটেম ডান্স দিয়ে তিনি এবার বলিউড কুইন মহলে বসত করতে পারবেন, কিন্তু তার সেই স্বপ্নে বড় বাধা হতে চলেছে একটি মামলা। এই মামলায় সানি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছেন, সেরকমটা হলে জেলে যেতে হতে পারে সানি লিওনকে। 2014 সালে সানি লিওন রাগিনী MMS 2 ছবিতে অভিনয় করেছিলেন, সেখানে বিকিনি পরে সানি হনুমান চালিসের আবৃত্তির সঙ্গে নেচেছিলেন। এই নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে 2014 সালে তার বিরুদ্ধে পুনের আদালতে মামলা দায়ের করেছিলেন হেমন্ত পাতিল নামের এক সমাজকর্মী। রাগিনী MMS 2 এর প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধেও একই অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির 295 ধারায় মামলা করেছিলেন তিনি। গত সপ্তাহেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুনে আদালতের ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট JS কোকাটে। 2 মাসের মধ্যে এই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। হেমন্ত পাতিলের আইনজীবীর অভিযোগ, সানি নাচ ভগবান হনুমানকে নিয়ে সাধারণ মানুষের ভাবাবেগকে ধাক্কা দিয়েছে। আদালত খুব শীঘ্রই সানি ও একতা কাপুরকে সমন পাঠাতে চলেছে বলেও জানা গিয়েছে। প্রিয় দর্শক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন HD Waves এ।